হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা প্রত্যেকটি নারী ও পুরুষের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সবার দেখা উচিত। তো দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট পুরুষাঙ্গ দিয়ে স্ত্রীকে তৃপ্তি দেওয়ার উপায় সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। পুরুষাঙ্গ ছোট হলে অনেক স্ত্রী যৌন তৃপ্তি লাভ করতে পারে না, কিন্তু পুরুষাঙ্গ ছোট হলেও কলাকৌশল অবলম্বন করে স্ত্রীকে যৌন সুখ দেওয়া যায়। এটি কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব আমরা। অনেক পুরুষ মনে করেন তাদের পুরুষাঙ্গ ছোট, আর এই মনে করাটা তাদের মানসিকভাবে অনেক দুর্বল করে দেয়। তারা নারীর সামনে সাবলীল হতে পারে না, বিশেষ করে যৌন আবেদনময়ী বা আচরণে কামুক ভাব আছে এমন নারীদের কাছ থেকে পারলে পালিয়ে বাঁচেন। বিশেষজ্ঞরা বলেন পুরুষাঙ্গ বা পেনিস ছোট না বড় সেটা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়। সঙ্গিনীকে সুখ দিতে চাইলে বড় আকারের একটা পুরুষাঙ্গ লাগবেই এমনটা ভাবা বোকামি। মার্কিন ম্যানস হেলথ ম্যাগাজিন সম্প্রতি এই নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক ছোট পুরুষাঙ্গ আসলে কতটা ছোট। চিকিৎসকদের হিসেবে দাঁড়ানো মানে উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গ 2.5 ইঞ্চির ছোট হলে সেটি মাইক্রো পেনিস বা ছোট পেনিস হিসেবে বিবেচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম ছোট পেনিস আছে প্রায় 15 লাখ মানুষের। তবে আমাদের দেশের ঠিক কতজনের মাইক্রো পেনিস আছে জানি না। এইটুকু জানি যেসব পুরুষ নিজেদের 5 ইঞ্চি লম্বা পেনিসকেও ছোট মনে করে তারা নেহাত বোকা। পর্ণ ছবি দেখে দেখে তাদের আত্মবিশ্বাস আসলে চির ধরেছে। যা হোক, বলছিলাম ছোট পুরুষাঙ্গ দিয়ে নারীকে সুখ দেওয়ার পদ্ধতির কথা। ম্যানস ম্যাগাজিন মার্কিন নাগরিক জিমের সাক্ষাৎকার নিয়েছিলেন। তার পুরুষাঙ্গ দাঁড়ানো অবস্থায় 3 ইঞ্চিরও ছোট, অথচ এই ছোট পুরুষাঙ্গ দিয়েই তিনি দিব্যি সামলে যাচ্ছেন তার সুন্দরী অভিনেত্রী স্ত্রীকে। কিভাবে সেটাই জানবো আজ। আগে থেকে প্রস্তুতি নিন। ছোট পুরুষাঙ্গের অধিকারীদের বুঝতে হবে যে পুরুষাঙ্গের আকার এই সেক্স লাইফের একমাত্র সমল নয়, আসলে কারোরই তেমন ভাবা উচিত নয়। তাই নারী দেহ সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে। সঙ্গিনী তার দেহের কোন অংশে আদর করলে উত্তেজনা অনুভব করে সেগুলো বুঝতে হবে। ডোগি স্টাইল জিপ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সমকামী বা লেসবিয়ান নারীরাও সেক্স করেন এবং কার্যত কোনো পুরুষাঙ্গ ছাড়াই একে অপরকে আদর করে চরম সুখ লাভ করেন। তবে জিপ বলেছেন না যে তিনি সঙ্গম করেন না, বরং চিকিৎসকদের বরাতে তার বক্তব্য হচ্ছে মেয়েদের যোনিমুখ এবং শুরুর 1 বা 2 ইঞ্চি জায়গা হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর, আর ছোট পুরুষাঙ্গ দিয়ে সঙ্গমের সময়ও নারীর এই অংশে ঘষা লাগে। যৌন সুখের জন্য এটাই প্রয়োজন। তাছাড়া ছোট পুরুষাঙ্গের জন্য সহায়ক কিছু সেক্স পজিশনও আছে, বিশেষ করে সঙ্গিনীর হাত পায়ের উপর ভর করে পাছা উঁচু করে ধরলে, মানে ডগি স্টাইল বা ডাউনওয়ার্ড ডগ স্টাইলে সেক্স করলে ছোট পুরুষাঙ্গ দিয়েও নারীকে চরম সুখ দেওয়া সম্ভব। আত্মবিশ্বাস রাখুন। বেশ বড় পুরুষাঙ্গওয়ালা পুরুষদের আত্মবিশ্বাস অনেক উঁচু থাকে। তারা মনে করে পুরুষাঙ্গ দিয়েই সব কিছু জয় করা যায়। বিষয়টি আসলে সেই রকম নয়। শুধু সঙ্গম অধিকাংশ ক্ষেত্রে নারীদের কাছে বিরক্তিকর মনে হয়। তারা চায় আদর, সোহাগ এবং দৈহিক সঙ্গম। তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, পুরুষাঙ্গ যেন আপনার আত্মবিশ্বাসের ভিত্তি না হয়। বলেছেন জি, সব নারী আপনার জন্য নয়। পুরুষের মাঝে কারো কারো যেমন বিশাল আকৃতির পুরুষাঙ্গ আছে, তেমন কিছু নারীরও বেশ বড় যোনিও আছে। আপনার পুরুষাঙ্গ যদি ছোট হয় আর সঙ্গিনীর জন্য স্বাভাবিকের চেয়ে বড় হয়, তাহলে বেশি দূর না আগালেই ভালো। তাকে বরং বড় পুরুষাঙ্গ আছে এমন পুরুষ বেছে নিতে বলুন, আর আপনি আপনার উপযোগী সঙ্গিনী খুঁজে নিন। দুটোর কোনোটারই অভাব নেই আমাদের বিশ্বে। তো দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং কিভাবে ছোট পুরুষাঙ্গ দিয়ে স্ত্রীকে সুখ দেবেন সেটাও জানতে পেরেছেন। তো দর্শক, এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি আপনার আপনার স্ত্রীকে চরম সুখ দিতে সক্ষম হবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।